আন্দামান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে আমরা উদ্দীপকটা একটু দেখে নিই। রফিক সাহেব একজন সমাজ সেবক, তিনি নিজ এলাকায় একটি সাহিত্য সমিতি প্রতিষ্ঠা করেন। নানা জায়গা থেকে সমিতিতে বিজ্ঞ লোকজন আসতে থাকে, তাদের আলোচনার মাধ্যমে এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কুসংস্কার দূর হতে থাকে। এছাড়া শিক্ষা ও সাহিত্য ক্ষেত্রেও সমিতি কার্যকর ভূমিকা রাখে। সমিতির কল্যাণে পশ্চাৎপদ এলাকাটি ধীরে ধীরে উন্নতি লাভ করে। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে উদ্দীপকটি দেয়া আছে, উদ্দীপকটি আমরা এর আগে যে অনলাইন ক্লাসগুলো নিয়েছিলাম এবং এই অনলাইন ক্লাসের মধ্যে চতুর্থ অধ্যায়ে আমরা ভারতীয় উপমহাদেশে এবং বাংলার আমরা বাংলার বিখ্যাত কয়েকজন ব্যক্তিবর্গ নিয়ে আলোচনা করছিলাম। তন্মধ্যেই একজন ব্যক্তি সম্পর্কে এই উদ্দীপকটি দেয়া আছে। প্রথম যে প্রশ্নটি দেয়া আছে, নবাব আব্দুল লতিফকে সরকার কি উপাধি প্রদান করে? আমরা ভারতীয় উপমহাদেশে তথা বাংলাতে যে সকল ব্যক্তিবর্গ মুসলমানদেরকে যে পশ্চাৎপদ অবস্থা থেকে তাদের শোষণীয় অবস্থা থেকে তাদেরকে উন্নত করার জন্য, তাদেরকে আধুনিক শিক্ষা শিক্ষিত করার জন্য যে সকল ব্যক্তিবর্গ অবদান রাখে, তার মধ্যে একজন হচ্ছে নবাব আব্দুল লতিফ। নবাব আব্দুল লতিফকে 1827 সালে স্বজাতীয়দের প্রতি তার মমত্ববোধ, সরকারি কাজে তার নিষ্ঠা এবং এবং তার কাজের স্বীকৃতি স্বরূপ 1887 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তাকে নবাব বাহাদুর উপাধিতে ভূষিত করে। দ্বিতীয় যে প্রশ্নটি আছে, সিপাহী বিদ্রোহের ফলে কোম্পানি শাসনের অবসান ঘটে, ব্যাখ্যা করো। আমরা জানি 1857 খ্রিস্টাব্দে এই ভারতীয় উপমহাদেশে সিপাহীদের নেতৃত্বে এবং সিপাহীদের সাথে ভারতীয় উপমহাদেশের জনগণের একতাবদ্ধ হয়ে একটি আন্দোলন বা সংগ্রাম গড়ে ওঠে। সেই আন্দোলনটি যেহেতু সিপাহীদের নেতৃত্বে সংগঠিত হয়েছিল, এই জন্য এই আন্দোলনকে সিপাহী বিদ্রোহ বলা হয়। তো সেই সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বা সিপাহী বিদ্রোহ শুরু করেছিলেন মঙ্গল পাণ্ডে নামক একজন সিপাহী। সিপাহী বিদ্রোহের ফলে ভারতীয় উপমহাদেশে প্রথম দিক থেকে ইংরেজদের সরাসরি বা ব্রিটিশ সরকারের সরাসরি কোনো শাসন ছিল না। সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্যিক বাণিজ্যিক কৌশলের আলোকে তারা ভারতীয় উপমহাদেশে তারা সেখানকার রাজনৈতিক ক্ষমতা দখল করে এবং তারা রাজনৈতিক ক্ষমতা দখল করে ভারতীয় উপমহাদেশকে দীর্ঘদিন পর্যন্ত শাসন শোষণ এবং নির্যাতনের জাদা করে পিষ্ট করে। তাদের সেই নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে একটি প্রতিবাদ বা আন্দোলন হচ্ছে 1857 সালে সিপাহী বিদ্রোহ। তো সিপাহী বিদ্রোহ যখন সংগঠিত হয়, সংগঠিত হওয়ার পরবর্তীতে ব্রিটিশ সরকার একটি কমিশন গঠন করেন এই বিদ্রোহের কারণটি সংগঠিত উদ্ঘাটন করার জন্য। এবং ব্রিটিশ সরকার এই সিপাহী বিদ্রোহের কারণ উদ্ঘাটন করতে গিয়ে দেখেন শুধুমাত্র সিপাহীদের একক কোনো কারণে এই বিদ্রোহ সংগঠিত হয়নি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দীর্ঘদিন যাবত এই ভারতীয় উপমহাদেশের লোকদের সাথে বিরূপ আচরণ, পাশাপাশি ভারতীয় সৈনিকদের সাথে তাদের যে বৈষম্য, তাদের সাথে যে অসৌজন্যমূলক আচরণ, এই সকল আচরণের কারণে এবং তাদের ভারতীয় উপমহাদেশের লোকদের উপর নির্যাতন নিষ্পেষণের কারণে 1857 সালে সিপাহীদের নেতৃত্বে এই বিদ্রোহ ঘটে। এবং এই সিপাহী বিদ্রোহের কারণে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের যে দায়ভার, সেই দায়ভারের কারণে এবং তাদের শোষণ এবং নির্যাতনের কারণে, তাদের বৈষম্যের কারণে পরবর্তী ব্রিটিশ সরকার সেখান থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে আর শাসন ক্ষমতা না রেখে সরাসরি ক্ষমতা ব্রিটিশ সরকার হাতে নিয়ে যায় এবং ব্রিটিশ সরকারের তত্ত্বাবধানে ভারতীয় উপমহাদেশে শাসন কার্য পরিচালিত হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সিপাহী বিদ্রোহের ফলে কোম্পানি শাসনের অবসান ঘটে, কথাটি 100% সত্যি। এই সিপাহী বিদ্রোহ যদি সংঘটিত না হতো তাহলে হয়তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন শোষণ এবং নির্যাতন, সেই শাসন এবং শোষণ এবং নির্যাতন আরো আরো দীর্ঘতর হতে পারত ভারতীয় উপমহাদেশে। তিন নাম্বার যে প্রশ্ন দেওয়া আছে,
রফিক সাহেবের সাহিত্য সমিতির সাথে তোমার পঠিত কোন সমিতির মিল পাওয়া যায় ব্যাখ্যা করো। আমরা উদ্দীপকের মধ্যে রফিক সাহেবকে দেখতেছি, আমরা একজন তিনি সমাজ সেবক ব্যক্তি, তিনি নিজ এলাকায় একটি সাহিত্য সমিতি প্রতিষ্ঠা করেন এবং তার এই সাহিত্য সমিতিতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে অনেক বিজ্ঞ লোকজন সেখানে একত্রিত হন এবং তারা তাদের বিভিন্ন আলোচনার মাধ্যমে তাদের সমাজে যে সামাজিক এবং ধর্মীয় যে কুসংস্কারগুলো আছে সেই কুসংস্কারগুলো দূর করার জন্য চেষ্টা করেন। তো আমরা এই উদ্দীপক থেকে আমরা বুঝতে পারছি আমাদের এই উদ্দীপকে বাংলার সেই মহামেডান লিটার 1863 সালে প্রতিষ্ঠিত মহামেডান লিটারারি সোসাইটির সাথে মিল পাওয়া যায়। 1863 সালে নবাব আব্দুল লতিফ তিনি মহামেডান লিটারারি সোসাইটি নামক একটি সমিতি প্রতিষ্ঠা করেন এবং তার এই সমিতি প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য ছিল ভারতীয় উপমহাদেশে তথা বাংলায় মুসলমানদের আধুনিক শিক্ষা সম্পর্কে তাদের যে ভুল বুঝাবুঝি, এই ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা, পাশাপাশি ব্রিটিশ সরকারের সাথে মুসলমানদের যে একটি দূরত্বপূর্ণ সম্পর্ক সেই দূরত্বটাকে কমিয়ে মুসলমানদের ব্রিটিশ মুসলমানদের তথা বাংলা জনগণের ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য বৃদ্ধি করা এবং ব্রিটিশ সরকারেরও মুসলমানদের প্রতি তাদের যে ভুল ধারণা, তাদের যে সন্দেহ সংশয়, সেই সন্দেহ সংশয় দূর করে ব্রিটিশ সরকার যেন বাংলার লোকদের বা মুসলমানদের উন্নতিতে ভূমিকা রাখেন, তাদের আধুনিক শিক্ষা শিক্ষিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন। এই জন্য নবাব আব্দুল লতিফ 1863 সালে মহামেডান লিটারারি সোসাইটি নামক সমিতি প্রতিষ্ঠা করেন। যদিও মহামেডান লিটারারি সোসাইটি এটি কোনো রাজনৈতিক সংগঠন না, কিন্তু এটি বাংলার মুসলমানদের বাংলার লোকদের দাবি দাওয়া ব্রিটিশ সরকারের নিকট উপস্থাপন করার জন্য এবং আদায় করার জন্য একটি মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় এবং এর মাধ্যমে বাংলার মুসলমানরা তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি তাদের অধিকার আদায় তারা সোচ্চার হয়। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি রফিক সাহেবের সাহিত্য সমিতির সাথে নবাব আব্দুল লতিফের প্রতিষ্ঠিত মহামেডান লিটারারি সোসাইটি সমিতির মিল পাওয়া যায়। 4 নম্বর যে প্রশ্ন দেওয়া আছে হলো উক্ত সমিতির প্রতিষ্ঠাতা বাংলার মুসলিম জাগরণের অগ্রদূত যুক্তি সাপেক্ষে প্রমাণ করো। আমরা জানি মহামেডান লিটারারি সোসাইটির প্রতিষ্ঠাতা নবাব আব্দুল লতিফ তিনি মুসলমানদের যে দুঃখ দুর্দশা, মুসলমানদের আধুনিক শিক্ষা জ্ঞান বিজ্ঞান থেকে তাদের যে পশ্চাৎপদতা ইত্যাদি লক্ষ্য করে তিনি নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেন এবং বাংলার কৃষক এবং বাংলার সাধারণ জনগণকে নীল কুঠিয়াল এবং জমিদারদের অত্যাচার এবং নির্যাতন থেকে মুক্ত করার জন্য তার অনুরোধে 1860 সালে নীল কমিশন গঠিত হয় এবং এই নীল কমিশনের মাধ্যমে ব্রিটিশ সরকার ঘোষণা করেন যে নীল চাষ এখন থেকে কৃষকের ইচ্ছাধীন পরিচালিত হবে, যে কৃষক ইচ্ছা করবে তিনি চাষ করবেন আর না চাষ করাও তার স্বাধীনতার মধ্যে থাকবে। এটার পাশাপাশি নবাব আব্দুল লতিফ তিনি বাংলার মুসলমানদেরকে আধুনিক শিক্ষা তথা ইংরেজি শিক্ষা শিক্ষিত করার জন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। তিনি শাহ কেরামত আলী জৌনপুরীর মাধ্যমে তিনি এখানে আলোচনা ব্যবস্থা করেন এবং সেখানে তিনি বাংলাকে নবাব আব্দুল লতিফের অনুরোধে শাহ কেরামত আলী জৌনপুরী তিনি বাংলাতে আসেন এবং তিনি বাংলাকে তিনি দারুল হরফের পরিবর্তে তিনি বাংলাকে দারুল আমান ঘোষণা করেন এবং ইংরেজি শিক্ষার প্রতি মানুষের যে দৃষ্টিভঙ্গি ছিল সেই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য তিনি 1853 সালে বাংলার মুসলমানদের পক্ষে ইংরেজি শিক্ষার সুফল নামক তিনি একটা রচনা প্রতিযোগিতার আয়োজন করেন এবং সেই রচনা প্রতিযোগিতায় তিনি 100 টাকা পুরস্কারের ব্যবস্থা গ্রহণ করেন এবং সমগ্র ভারতের মুসলমানরা যেন এই রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে সেজন্য তিনি ফার্সি ভাষায় এই রচনা প্রতিযোগিতা আয়োজন করেন। এটার পাশাপাশি তিনি 1863 সালে মহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বাংলার মুসলমানদের আধুনিক শিক্ষা তথা ইংরেজি শিক্ষার প্রতি যে ভুল ধারণা ছিল সেই ভুল ধারণা দূর করেন, ভুল ধারণা দূর করে তাদের মধ্যে ইংরেজি শিক্ষা তথা আধুনিক শিক্ষা প্রসারের জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করেন। পাশাপাশি তিনি ব্রিটিশ সরকারকেও বাংলার মুসলমানদের জন্য আধুনিক শিক্ষার উদ্দেশ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ সৃষ্টি করা, পাশাপাশি তাদেরকে নানা ধরনের সুযোগ চাকরি ক্ষেত্রে পড়াশোনা ক্ষেত্রে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য এভাবে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। আর এই পদক্ষেপের কারণে এবং তার সরকারের প্রতি একনিষ্ঠতা, তার সহজাতিদের প্রতি মমত্ববোধ এবং তার কাজের স্বীকৃতি স্বরূপ ব্রিটিশ সরকার তাকে
বীর বাহাদুর বীর বাহাদুর উপাধিতে ভূষিত করেন তাকে। এভাবে দেখা যাচ্ছে যে তাহলে নবাব আব্দুল লতিফ তিনি বাংলার মুসলিম জাগরণের একজন অগ্রদূত হিসেবে তিনি ভূমিকা পালন করেন, এবং তার এই ভূমিকার কারণে বাংলার মুসলমান সমাজে আধুনিক শিক্ষা জ্ঞান বিজ্ঞানের প্রতি তাদের যে ভুল ধারণা ছিল সেই ভুল ধারণা দূর হয়, এবং তাদের পশ্চাৎপদ অবস্থা থেকে তারা ধীরে ধীরে উন্নতি লাভ করে। তো সুতরাং আমরা এই আলোচনা থেকে বলতে পারি উক্ত সমিতির প্রতিষ্ঠাতা অর্থাৎ মোহাম্মদ আলী লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতা তিনি বাংলার মুসলিম জাগরণের একজন অগ্রদূত। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের অনুশীলন অব্যাহত রাখো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।